नमस्कार बंधुरा, उमा फूड किचेनर आरो एक नतून पर्व अपन सबा के स्वागत। हमार आजकल रेसिपी आम पान्ना। अतिरिक्त गरम समय शरीर के ठंडा रखते विभिन्न धरण लस्सी शरबत खेये थाकी। तार मध्य थेके एकटी अन्यतम शरबत होच्छे आम पान्ना। टक झाल मिष्टि आम पान्ना शरबतेर रेसिपी आपनादेर तैरी करे देखाबो, जेटा बाड़ीर सकलेई किन्तु खेते पारबे। अनेकेई आछेन मिष्टि खेते बेशी पछन्द करेन ना, তারা কিন্তু অনায়াসে এই গরমের সময় এই শরবত তৈরি করে খেতে পারেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আম পান্না তৈরি করার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আম নিয়েছি, ওজনে প্রায় 350 গ্রাম। আমগুলোকে খুব ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে এই আমগুলোর মাথার দিকটা কেটে ফেলে দেব। এখন একটা পিলারের সাহায্যে আমগুলোকে খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আপনারা কিন্তু বটি দিয়েও খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। দুটো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি কেটে আপনাদের কাছে আসছি। আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর দেখুন আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু আমের আটিরা খুবই শক্ত ছিল তাই আমি বটি দিয়ে কেটে নিয়েছি। এখন গ্যাসের উপরে একটি সসপ্যান বসিয়ে তার মধ্যে হাফ কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। আমগুলো দিয়ে দেওয়ার পর একটু জলটা ফুটে আসবে যখন, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি খুব বেশি নুন দিচ্ছি না, যেহেতু পরে নুন ব্যবহার করব তাই অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটিকে সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। মাঝে মধ্যে অবশ্যই নাড়াচাড়া করে দেবেন, না হলে কিন্তু লেগে যেতে পারে। দেখুন আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আমগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এখন স্পেচুলা দিয়ে আমগুলো একটু মেশ করে নেব। আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে সসপ্যানের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে গোটা আমগুলোকে কুকারের মধ্যেও সিদ্ধ করে নিতে পারেন। ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন আমরা হালকা একটু মেশ করে নিয়েছি, এবার এটিকে ঠান্ডা করে নিতে হবে। আমের পানাটা হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে। আমের কাঁচটা দিয়ে দেওয়ার পর যেই সসপ্যানের মধ্যে সিদ্ধ করেছিলাম সেই সসপ্যানটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ মতো চিনি। চিনি আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যে যেইভাবে মিষ্টি খাবেন। আমি এখানে চিনিটা কম ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা। যারা শরবতের মধ্যে পুদিনা পাতা পছন্দ করেন না তারা বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো। এই শরবতের মধ্যে ঝাল আনার জন্য একটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে 2 টুকরো করে দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে আধখানাও দিতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। সুন্দর একটা ফ্লেভারের সঙ্গে একটু টেস্টও ভালো হবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন বিট নুন। আপনারা এখানে নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল। এবার এই সমস্ত উপকরণের একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইরকম একটা জেলির মতো পেস্ট তৈরি করতে হবে। আপনারা এটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ফ্রিজে যে কোনো সময় শরবত করে খেতে পারেন, প্রায় মাসখানিক রাখা যাবে। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আবারও একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে, এবার আমাদের শরবত করে নেওয়ার পালা। এখানে আমি 2টো কাঁচের গ্লাস নিয়েছি, তার মধ্যে প্রথমে আম পান্নাটা দিয়ে দিচ্ছি। 1/2 গ্লাসের একটু কমই দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পর ভালো মতো একটু গুলে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বরফের টুকরো। আপনাদের যদি নুন মিষ্টি কম মনে হয় এই শরবত করার সময় স্বাদ অনুযায়ী নুন মিষ্টি অবশ্যই ব্যবহার করতে পারেন। আর উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি।
বাড়িতে অবশ্যই একবার এইভাবে টকঝাল মিষ্টি আমপান্না শরবত তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, সাথে একটি লাইক দেবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। নমস্কার।